হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে হরিদাস নির্জন তিথি হরিদাসের চরিত্রে নামের মহিমা প্রচার ব্রতের আজ উদযাপন তিথি তাই তো প্রভুর এত আনন্দ শুধু কি গৌরেরই আনন্দ নিতাই জড়িত গৌরহরী শ্রীকৃষ্ণ চৈতন্য হরিদাস ঠাকুর গৌর নামের মহিমা প্রকাশ করলেন তাই তো নিতাই চাঁদের এত উল্লাস এত উল্লাস মহাপ্রভুর উল্লাসের আর একটা নিগুড় রহস্য আছে তো হরিদাসকে বিদায় দেওয়া নয় হরিদাসকে প্রভু বিশেষ রূপে বুকে ধরলে বিশেষভাবে গ্রহণের নাম বিরহ মহাপ্রভু হরিদাসের দেহ কোলে নিয়ে প্রীতি দেখালে হরিদাসের দেহ কোলে নিয়ে প্রভু সকলকে সাবধান করে দিলেন কেউ যেন হরিদাসের মৃতদেহ বলে বিচার না করে ভক্ত দেহ অপ্রাকৃত নির্জন কেবলমাত্র একটি লীলা হরিদাসে হরিদাসকে কোলে করে গোরাঙ্গ সুন্দর জগৎকে দেখালেন যে সাধন করে ত্রিনাদপি তাকে আমি বুকে রাখি হরিদাসের তনু কাঁধে নিয়ে প্রভু নৃত্য করছে শুধুই কি নৃত্য করছেন প্রভু নিশ্চয়ই তো কিছু প্রাণে ভোগ করছেন কি ভোগ করছেন প্রভুর প্রাণে বাসনা ছিল আমি হরিদাসকে বুকে ধরব তা হরিদাস তো কখনো কাছে আসতেন না প্রভু যদি ডাকতেন হরিদাসকে তাহলে হরিদাস দূরে দূরে সরে যেতেন কিন্তু আজকে প্রভু সেই বাসনা পূর্ণ হল হরিদাসকে বুকে ধরে প্রভু নৃত্য করছে আজকে হরিদাসের নির্জনকে ছল করে প্রভু তার পূর্ণ করলেন শুধু কি গৌরাঙ্গ সুন্দরীর আশা পূর্ণ হয়েছিল না হরিদাসেরও আশা হয়েছিল প্রাণ কিশোরীকে আবরণ করে অরঙ্গমঞ্জরী আবেশে নিতাই ছিলেন সব উপরে হরিদাসের ছিল। আমি আবরণ দেব তাই তো নিতায় গৌর জড়িত মূর্তি হৃদয়ে ধারণ করলে হরিদাসের নির্যান তো লীলা নয় অভিনয় অভিনয় হে ভক্ত বাৎসল্য আস্বাদনের জন্যই এই অভিনয় অভিনয় মহাপ্রভু নৃত্য করছেন প্রভুর তো আর কোনো জ্ঞান নেই স্বরূপ গোসাই ইঙ্গিত করে মহাপ্রভুকে মহাপ্রভুর ভাবকে সম্বরণ করলেন রাজা প্রতাপ রুদ্র তিনি তো সেবা করার একটু অবসর পেয়েছেন তাই হরিদাস ঠাকুরের দেহ বহন করবার জন্য বহুমূল্য বস্ত্র মাল্লা মণ্ডিত বিমান একটা তৈরি করে তিনি পাঠিয়ে দিয়েছেন হরিদাস ঠাকুরকে বিমানে চড়িয়ে ভক্তগণ কীর্তন করতে করতে সমুদ্রে নিয়ে যাচ্ছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণায় কৃষ্ণায় কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 ভক্তগণ কীর্তন করছেন করতে করতে স্বর্গত্বারে সমুদ্রকূলে এসে উপস্থিত হয়েছেন হরিদাস ঠাকুরকে সমুদ্রের জলে স্নান করানো হল হরিদাস ঠাকুরের চরম স্পর্শ সমুদ্র যেন মহাতীর্থ হয়েছে ভক্তগণ হরিদাসের পাদ পান করছেন আর গৌরাঙও সুন্দর কেঁদে কেঁদে আকুল হচ্ছে হরি বল হরি বল বলে গৌর রায় হরি বল হরি বল বলে গৌর রায় আপন শ্রী হস্তে বালু দিল তার গায় আপনে শ্রী হস্তে বালু দিল তার গায়ে তারি বালু দিয়া উপরে পিণ্ডা বাঁধাইল চৌদিকের পিণ্ডার মহা আবরণ কইল আহা কি অপূর্ব দৃশ্য কি অপূর্ব দৃশ্য এরপর মহাপ্রভু ভক্তদের সঙ্গে সমুদ্রে স্নান করলেন তারপর প্রভু সিংহদ্ভারে এলেন সিংহোদ্ এসে ভক্তবৎসল গোড়াম সুন্দর হরিদাস ঠাকুরের মহোৎসবের জন্য আঁচল পেতে মহাপ্রসাদ ভিক্ষা করছেন কি অদ্ভুত দৃশ্য কি অপূর্ব দৃশ্য হরিদাস ঠাকুরের মহোৎসবের তারে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমারে চৈতন্য গোসাই ভিক্ষা চাইছেন প্রসারীরা কি আর থাকতে পারেন স্ত্রী তারা চাংড়া উঠিয়ে নিয়ে প্রসাদ এসে ঢেলে দিচ্ছেন কত প্রসাদ কত প্রসাদ কত প্রসাদ মহাপ্রভু সব বসিয়েছেন নিজে স্বয়ং পরিবেশন করছেন আর সাথে আরো চারজন পরিবেশন করছেন সেই চারজনকে স্বরূপ দামোধর জগদানন্দ কাশীশ্বর আর শঙ্কর তারাও পরিবেশন করছেন তো মহাপ্রভুর হস্তে তো আর অল্প আসে না মহাপ্রভুর শ্রীহস্তে নাই আই সে এক পাতে পঞ্চজনার ভক্ষ বেশি তা মহাপ্রভু তো তখনও ভোজন করতে বসেননি সেই জন্য কেউ তো ভোজন করছেন না কাশি মিশ্র মহাপ্রসাদ নিয়ে এসে মহাপ্রভুকে ভোজন করাচ্ছেন পুরী ভারতের সঙ্গে মহাপ্রভু প্রসাদ গ্রহণ করলেন এরপর বৈষ্ণবগণ সকলে প্রসাদ গ্রহণ করলেন ভোজন সমাপ্ত হলে প্রভু নিজ হাতে সকলকে মালা চন্দন পরিয়ে দিচ্ছেন ভক্ত মহিমা জানাতে প্রভুর কত আগ্রহ শুধু কি মালাচন্দন দিলেন আর কি বট দিলেন হরিদাসের বিজয় সাবে যে কইল দর্শনে যেই তাহার কইল যে কইল কীর্তন যে তারে বালুকা দিতে করিল গমন তার মহোৎসবে যে করিল ভজন অচিরে হইবে তা সবার কৃষ্ণ প্রাপ্তি হরিদাস দর্শনে ওইছে হয় শক্তি মহাপ্রুত রায় রামানন্দের দিয়ে তিনি জানিয়েছিলেন ভক্ত বিরোহই শ্রেষ্ঠ দুঃখ আজকে প্রভু যেন সেই দুঃখই ভোগ করছেন আহা কত দুঃখ আজকে প্রভু ভোগ করছেন আর কেঁদে কেঁদে বলছেন আমায় আর কে নাম শোনাবে হরিদাস চলে গেল আমাকে ছেড়ে আমাকে আর কে নাম শোনাবে আর প্রভু স্বয়ং হরিদাস ঠাকুরে জয় দিচ্ছেন জয় হরিদাস বলে কর জয় এত বলে মহাপ্রভু আপুনি সবে গায় জয় 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 হরিদাস মহিমা যেই করিলা প্রকাশ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু তিনি ভক্ত বঞ্ছা পূর্ণ করলেন হরিদাসকে শেষকালে তিনি দর্শন দিলেন স্পর্শ দিলেন তাকে কোলে করে নিজে নৃত্য করলেন তার শ্রীহস্তে দ্বারা কৃপা করে তাকে বালু দিলেন আবার সকলকে মহাপ্রসাদ পাইয়ে মহোৎসব করালেন হরিদাস ঠাকুর মহাভাগবত পরম বিদ্যান এই জন্যই তো তিনি এই সৌভাগ্যের জন্যই তো তিনি আগে প্রয়াণ করলেন চৈতন্য চরিত্র অমৃতের সিন্ধু তৃপ্ত করে তার বিন্দু भज श्रीकृष्ण चैतन्न प्रभुनि तनन्द हरे कृष्ण हरे राम श्रीराधे गोविन्द श्रीकृष्ण चैतन्न প্রভু তন হরে কৃষ্ণ হরে রাম শ্রী গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে